তাস্কিন আহমেদের কাঁধে অস্ত্রোপাচার লাগছে না লন্ডনে বুধবার এমআরআই সহ তাস্কিনের কাঁধের তিনটি পরীক্ষা করা হয় বাংলাদেশ সময় গভীর রাতে রিপোর্ট পাওয়ার কথা তার বড় কোনো সমস্যা নেই এই ডানহাতি পেশায় বলেন কাঁধে হালকা সমস্যা আছে ইনজেকশন এবং রিহাবের মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে যদি এর মাধ্যমে ঠিক না হয় ভবিষ্যতে সমস্যা দেখা দেয় তখন অপারেশন লাগবে তাসকিনকে কতদিন লন্ডনে থাকতে হবে এ ব্যাপারে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি তাস্কিনের সঙ্গে রয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী তাদের জোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষ না করে দেশে ফিরেছিলেন তাস্কিন খেলতে পারছে না ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজও জাতীয় দলের পেস বোলিং কোচের মুখোমুখি তাই এক নেট বলার সাবেক প্রোটিয়া পেসার কেপে বাংলাদেশ দলের নেটে বল করা পেসাররা নানান খুঁটিনাটি জানতে চাইলেন আর তাদের এই আগ্রহ আর শেখার প্রয়াস দেখে মুগ্ধ খোদ ডোনাল্ড সেই সাথে তার মুগ্ধতা ছড়ালো জাতীয় দলের পেসারদের আগ্রহ আর শেখার মন মানসিকতাও চট্টগ্রামে নেট বলারদের সক্রিয়তা দেখে মুগ্ধ ডোনাল্ড বলেন এইচপি দলে কিছু কাজ করা হয়েছে জেমি সিডান্স ও শেন তাদের নিয়ে কাজ করেছে আজ ছেলেরা আমাকে জিজ্ঞেস করছিল ফ্ল্যাট উইকেটে কিভাবে বল করতে হবে তাদের সাথে সময় কাটিয়ে ভালো লেগেছে বাংলাদেশের তরুণদের শেখার মানসিকতাই সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তাকে তারা শিখতে চায় এটাই সবচেয়ে বড় বিষয় আমার কোচিং দর্শন হলো মানসিকতা মনোভাব আর সৃজনশীলতা এই পর্যায়ে এসে এই বিষয়গুলো সমান্তরালে থাকে প্রত্যেক ট্রেনিং সেশনে চাপ তৈরি করা হয় দলে আমরা আরও ক্ষুধা দেখতে পাব। শিখতে হলে দীর্ঘদিন ধরে চর্চা করতে হয় লেগে থাকতে হয় তাই সবচেয়ে বেশি প্রয়োজন আগ্রহ সে কথা মনে করিয়ে দিয়ে ডোনাল্ড আরও বলেন আমি রোমাঞ্চিত হওয়ার একটা কারণ হলো এখানকার ছেলেরা সঠিক প্রশ্নটা করে তারা শিখতে চায় এটা শেখার একটা দীর্ঘমেয়াদী পরি প্রক্রিয়া